নিউ জলপাইগুড়ি রেল হাসপাতালের সামনে অবৈধভাবে থাকা দোকানগুলি উচ্ছেদ করল রেল পুলিশ। ফের রেলের জমি দখল করে থাকা বেশ কিছু দোকান উচ্ছেদ করল রেল পুলিশ। সোমবার শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি রেল হাসপাতালের সামনে অবৈধভাবে থাকা অস্থায়ী দোকানগুলিকে ভেঙে দেওয়া হয়, আর এতে ক্রুদ্ধ হয়ে পড়েন ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্ত দোকানদাররা বলেন, তারা প্রায় 30 বছরেরও বেশি সময় ধরে নিউ জলপাইগুড়ি রেলওয়ে হাসপাতালের সামনে দোকান দিয়ে ব্যবসা করছেন এবং এটা রেলের জমি তাও জানা রয়েছে, কিন্তু এভাবে উচ্ছেদ করার ফলে তারা সমস্যায় পড়েছেন বলে দাবি তাদের। বিকল্প ব্যবস্থা করে দেওয়ার দাবিও তুলেছেন তারা। জানা গিয়েছে ওই এলাকায় প্রায় 19টি দোকান ছিল এবং আগেই বেশ কিছু দোকান ভেঙে দেওয়া হয়, আজ বাকি দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে। Near Badur Bagan, Kochbihar. Contact 700-120-1819. So, I guess আমাদের অজান্তে হঠাৎ করে আইসা নিয়ে দোকানগুলা ভাঙচুর করে দিয়ে বেরিয়ে চলে গেছে। এখানে আর দুই পার ছিল সেক্ষেত্রে আমাদের বক্তব্য, যাতে আজকে প্রশাসনের তরফ থেকে এবং আরবিএফ যারা দায়িত্ববান হয়ে আছেন আজকে এনজিবির বুকে, আমরা আশা করব তারা যেন আজকে আমাদের অন্তত পরিবার নিয়ে কোন রকম করে খাওয়ার মতো যে কোনো একটা সাইডে যদি আমাদের একটু জায়গার ব্যবস্থা করে দেন তাহলে আমরা খুবই উপকৃত হব। এবং বিশেষ যদি এখানটায় যে সত্তর আমরা করে খাচ্ছি এটা যদি রেলের কোনো কাজে আসে, যে তার কাজ হয়, সেক্ষেত্রে আমরা বললে পরে আমরা সেখান থেকে আপোষে উঠে যাবো, এটা আমরা প্রতিশ্রুতি দিয়ে আমরা এখানটায় দোকানদারি করবো। কতগুলো দোকান ভাঙছে আমাদের এখানটা? তো প্রথমে এখন এর আগে ভাঙচুরের পরে বেশ কিছু দোকানপাট ভাঙচুর হয়ে গেছে, ওগুলো কিছু বিক্রি করে দিচ্ছে।